সম্মানিত ভিউয়ার্স ও ভালোবাসার শিক্ষার্থী বন্ধুরা, টেকআইটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আজকে এসএসসি 2023 সালের ফলাফল প্রকাশ হয়েছে। যারা ফলাফল পেয়েছেন হাতে এখন পর্যন্ত, ফলাফল হাতে পাওয়ার পরে যাদের মন খারাপ হয়েছে, যে যেভাবে পরীক্ষা দিয়েছেন সেই পরীক্ষা কাঙ্ক্ষিত পরীক্ষা অনুযায়ী কাঙ্ক্ষিত মানের ফলাফল তোমরা পাননি, তোমাদের আত্মবিশ্বাস ছিল যে মানের ফলাফল পাওয়ার, কিন্তু সেই অনুযায়ী ফলাফল পাননি, বা এক দুই সাবজেক্টে ফেল গিয়েছে, কিন্তু আশা ছিল যে ভালো মার্ক পেয়ে তোমরা পাশ করবা, এ প্লাস পাইবা, এ প্লাসের কাছাকাছি গিয়ে ফেল করেছে, এইরকম পরিস্থিতি। এক কথায়, যাদের মানে আত্মবিশ্বাস ছিল এ প্লাস পাবে, কিন্তু এ প্লাসের কাছাকাছি গেছে, এ প্লাস পাওনি, অথবা যাদের আত্মবিশ্বাস ছিল ভালো মার্ক নিয়ে পাশ করবে, কিন্তু তাদের এক সাবজেক্ট বা দুই সাবজেক্ট ফেল গিয়েছে, যে সাবজেক্টগুলো ফেল যাওয়ার কোনো সম্ভাবনা ছিল না, এইরকম পরিস্থিতি যদি হয় তাহলে অবশ্যই তোমরা তোমাদের খাতা পুনরায় নিরীক্ষণের জন্য আবেদন করতে পারবে, অর্থাৎ যেটাকে আমরা বোর্ড চ্যালেঞ্জ বলে থাকি, তোমাদের বোর্ড চ্যালেঞ্জ করতে পারবে। বোর্ড চ্যালেঞ্জ করলে তোমাদের এতে কোনো ক্ষতি নেই, কোনো ফলাফল কাটবে না। যেটা আমরা বলে থাকি যে অনেকেই লোকমুখে শোনা যায় যে বোর্ড চ্যালেঞ্জ করলে যদি কাঙ্ক্ষিত মান না পাওয়া যায় তাহলে রেজাল্ট কেটে নেয়, এটা ভুল ধারণা। তোমরা যদি বোর্ড চ্যালেঞ্জ করো তাহলে তোমরা যদি খাতা দেখতে যদি ভুল হয়ে থাকে, তোমাদের নাম্বার যদি কম আসে, তাহলে অবশ্যই তোমাদের নাম্বারটি পুনরায় দিয়ে দেওয়া হবে। আর যদি তোমাদের নাম্বার মানে বেশি না হয় তাহলে তোমাদের রেজাল্ট সেটা ওইটাই থাকবে আর কি, ওইটা কমবে না, এক কথায় যেটা। তো তোমরা যদি এরকম তোমাদের আত্মবিশ্বাস থাকে যে তোমরা বোর্ড চ্যালেঞ্জ করলে আরও ভালো ভালো নাম্বার পাইবা বা এ প্লাস পাইবা, অবশ্যই তোমরা বোর্ড চ্যালেঞ্জ করবে। তো বোর্ড চ্যালেঞ্জ কীভাবে করবে সেই প্রসেসটি আমি তোমাদেরকে বলবো, যে ফলাফল পুনরায় নিরীক্ষণ করতে বোর্ডে যাওয়ার কোনো প্রয়োজন নেই, তোমরা তোমাদের ঘরে বসে নিজের মোবাইল দিয়েই কিন্তু এই আবেদন করতে পারবে। আবেদন করতে একটা নির্দিষ্ট ফি লাগবে, কীভাবে ফি লাগবে, কীভাবে আবেদন করবে, এ টু জেড এই ভিডিওটিতে আমি তো বলে দিচ্ছি। তো বোর্ড চ্যালেঞ্জ করার জন্য যেটি লাগবে সেটি হচ্ছে, প্রথমে একটি টেলিটক সিম লাগবে তোমাদের মোবাইলে, একটি টেলিটক যে কোনো কারো একটি টেলিটক সিম লাগবে, সেজন্য তোমাদের মোবাইলে একটি টেলিটক সিম লাগবে, এবং সেই টেলিটক সিমে ব্যালেন্স রাখবে তোমরা, সেই ব্যালেন্স কত লাগবে সেটা আমি বলে দিচ্ছি। তো আমি বলে যে টেলিটক সংযোগ সহ একটি মোবাইল ফোন, শুধুমাত্র টেলিটক অপারেটর থেকেই ফলাফল পুনরায় নিরীক্ষণ সম্ভব, কিন্তু যাদের টেলিটক সিম নেই তাদের চিন্তার কিছু নেই, তারাও চাইলে অন্য কারো সিম ব্যবহার করে অথবা ফলাফল পুনরায় নিরীক্ষণ মূল্যায়নের আবেদন করে এ ধরনের কোনো দোকান থেকেও আবেদন করতে পারবে। অর্থাৎ যেটা বললাম আর কি, যদি তোমাদের টেলিটক সিম নিজের না থাকে, যে কোনো কারো টেলিটক সিম থেকে আবেদন করতে পারবে, অথবা তোমাদের কোনো দোকানে গিয়েও এই আবেদনটি করতে পারবে। মোবাইলে পর্যাপ্ত ব্যালেন্স, অর্থাৎ প্রতিটি বিষয়ে আবেদনের জন্য মোবাইল থেকে আবেদন ফি বাবদ 125 টাকা কেটে নেওয়া হবে, অর্থাৎ একটা বিষয়ের জন্য 125 টাকা। যদি তোমাদের যৌথ বিষয় থাকে, যেমন ইংরেজি বা বাংলা বা এরকম, যদি বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র, এরকম যে বিষয়গুলো যৌথ আছে, যে দুইটা বিষয় নিয়ে ফলাফল ঘোষণা করা হয়, মাদ্রাসা থাকা যারা দিয়েছ তারা, যেমন কোরআন মাজিদ এবং হাদিস দুইটা বিষয়ে একত্রিত করেই কিন্তু রেজাল্ট প্রকাশ করা হয়। তো এইভাবে যাদের যৌথ বিষয়গুলো আছে, যৌথ বিষয়ের জন্য আবেদন করতে তোমাদের দুইটার জন্য 125 আর একটার জন্য 125, টোটাল 250 টাকা ফি কেটে নেবে, যদি তোমার যৌথ অর্থাৎ একাধিক বিষয়ে একসাথে আবেদন করো, আর যদি একটি বিষয়ে আবেদন করো সেক্ষেত্রে 125 টাকাই কেটে নেবে। যেমন তোমাদের আমি বলি, যেমন বাংলা উভয় পত্রের বিষয় কোড ধরা হবে 101, যেমন তোমার বাংলা প্রথম পত্র বা দ্বিতীয় পত্র দুইটা মিলেই কিন্তু রেজাল্ট প্রকাশ করা হয় এবং দুইটার বিষয় কোড ধরা হয় 101, ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুইটারই বিষয় কোড ধরা হয় 107। তো এই ক্ষেত্রে তোমরা যদি ইংরেজিতে ফেল করো, ইংরেজিতে যে কোনো বিষয়ে যদি ফেল করো, তোমাদের দুইটাতে আবেদন করতে হবে। বাংলা যদি যে কোনো একটা বিষয়ে ফেল করো না কেন, বাংলায় ফেল করলে তোমাদের বিষয় কোড ধরতে হবে 101, ইংরেজিতে ফেল করলে বিষয় কোড ধরতে হবে 107। তো 107 বিষয় কোড ধরলে এখানে কিন্তু ফি জমা নেবে দুইটার, অর্থাৎ 250 টাকা নেবে। আর যদি এখানে তোমরা বাংলায় ফেল করো তাহলে বাংলায় ফি জমা নেবে 250 টাকা, কারণ এখানে দুইটাতে আবেদন করতে হবে। যেমন গণিত, গণিতের বিষয় কোড যেটা সেটা কিন্তু একটা সাবজেক্টে, গণিত যদি ফেল করো এখানে একটা সাবজেক্টে আবেদন করতে হবে, সুতরাং এখানে ফি হবে 125। তো আপনার সাথে যোগাযোগের ব্যক্তিগত নাম্বার বা যে কোনো দরকার নেই, আপনি যোগাযোগের জন্য একটি নাম্বার লাগবে, অর্থাৎ যেই নাম্বারে বোর্ডে আপনাদের ফলাফল সঠিক হয়েছে কিনা সেটা জানিয়ে দিবে। এই জন্য তোমাদের ব্যক্তিগত যেই নাম্বার ব্যবহার করো সেই নাম্বারটি ব্যক্তিগত নাম্বার হিসেবে দিবে, ওইখানে কিন্তু তোমাদের কোনো টেলিটক নাম্বার ব্যবহার করতে হবে। টেলিটক নাম্বারটি ব্যবহার করতে হবে শুধুমাত্র আবেদনের ক্ষেত্রে, অর্থাৎ যেহেতু টেলিটক সিম থেকে টাকা কেটে নেবে। তো এখানে আবেদন করতে তোমরা যেটা করবে সেটা মোবাইল অপশনের মধ্যে গেলে, যেমন তোমরা এখানে স্পেস দিবে RHC, ক্যাপিটাল লেটার লিখবে মেসেজ অপশনে, RHC স্পেস দিয়ে বোর্ডের, অর্থাৎ যেই বোর্ডের আন্ডারে পরীক্ষা দিয়েছ সেই বোর্ডের প্রথম তিন অক্ষর, যদি যেমন মনে করো তোমরা ঢাকা বোর্ড থেকে যদি দিয়ে থাকো DHA, কুমিল্লা বোর্ড থেকে দিয়ে থাকলে COM, এইভাবে তোমাদের যে কোনো বোর্ডের প্রথম তিনটা অক্ষর।
দিয়ে স্পেস দিয়ে তোমাদের রোল নাম্বার দিবে, রোল নাম্বার দিয়ে স্পেস দিয়ে বিষয় কোড দিবে। অর্থাৎ যদি যেমন বললাম যে বাংলাদেশ দিয়ে করো, বাংলার জন্য বিষয় কোড হবে 101 দুই বিষয়ের জন্য, ইংরেজি উভয় বিষয়ের জন্য বিষয় কোড হবে 107। তো এইভাবে তোমার যেই বিষয়ে ফেল করেছো বা যেই বিষয়ে তোমাদের নাম্বার ভালো পাওয়ার কথা ছিল সেই বিষয় কোডটা তোমরা দিয়ে দিবে, দিয়ে মেসেজ সেন্ড করবে 16342 নাম্বারে। যেমন এখানে উদাহরণস্বরূপ দেখো, যশোর বোর্ড থেকে আমি আবেদন যদি করি তাহলে দেখো এখানে যশোর বোর্ড রোল নাম্বার হচ্ছে এটা। আমি আবেদন করলে মেসেজ অপশনে গিয়ে লিখবো আর এস সি, লিখে স্পেস দিয়ে যশোর, জে ই এস, যশোর আর এস সি সব বোর্ডের ক্ষেত্রে দিতে হবে। তো জে এস সি, জে ই সি, জে ই এস, স্পেস আমার রোল নাম্বারটা, মনে করো সাবো এক্সাম্পল এটা রোল নাম্বার, স্পেস দিয়ে বিষয় কোড হচ্ছে 101। তো আমি 101 আবেদন করবো, এখানে তোমার ভুল করবে না, যেই বিষয়ে আবেদন করবো অবশ্যই সেই বিষয় করতে দিয়ে দিবে এখানে। যদি বাংলায় আবেদন করো 101, যদি আমি ইংরেজিতে আবেদন করতাম তখন কিন্তু দিতাম এখানে 101 না দিয়ে এখানে দিতাম 107। যদি গণিতে আবেদন করতাম তখন কিন্তু গণিতের যে বিষয় করতে আছে সেই দিতাম। তাহলে আসি এর প্রশ্নে, বিষয় কোড তোমরা কোথায় পাবে? বিষয় কোড তোমরা অনেক জায়গায় পাবে, তোমাদের যে প্রবেশপত্র আছে সেটাতে পাবে, তোমাদের যে রেজিস্ট্রেশন কার্ড আছে সেই রেজিস্ট্রেশন কার্ডে তোমাদের বিষয় কোড থাকবে প্রত্যেক বিষয়ের, তারপরে তোমরা যে মার্কশিটটা এখন ডাউনলোড করেছো সেই মার্কশিটের মধ্যেও কিন্তু তোমাদের বিষয় কোড থাকবে, যে কোনো এক স্থান থেকে তোমরা সেটা সংগ্রহ করতে পারো। তো এইটাই মেসেজ লিখে তোমরা পাঠাইবে 16342 নাম্বারে, এই নাম্বারে পাঠিয়ে দিবে। যখন পাঠিয়ে দিবে তখন তোমাদেরকে একটা ফিরতি এসএমএস দিবে, সেই এসএমএস এর মধ্যে কিন্তু তোমাদের একটা পিন নাম্বার দেওয়া থাকবে। তারপরে এখানে বলছো উল্লেখ, আপনি একটি এসএমএস এ একাধিক বিষয়ের জন্য আবেদন করতে পারবেন, এক্ষেত্রে কমা কোনো কিছুই দিতে হবে না, এগুলো কোড আলাদাভাবে লিখতে হবে। অর্থাৎ যদি তোমরা একসাথে তিন চারটে বিষয়ে আবেদন করতে চাও একসাথে সেটাও পারবে, সেই ক্ষেত্রে কিন্তু তোমার আলাদা আলাদা কমা দিতে হবে। যেমন 101 এর পরে একটা কমা, 107 এর পরে একটা কমা, যদি এর সাথে আরও কোনো বিষয় অ্যাড করতে চাও তখন কমা দিয়ে আবার বিষয় কোড দিতে পারবে। তো একসাথে তোমরা একাধিক বিষয়েও আবেদন করতে পারবে, যেমন এটা এখানে বাংলা এবং ইংরেজি দুইটা বিষয়ে আবেদন করছি, 101 স্পেস 107 দিয়ে দিছি। এক্ষেত্রে প্রতিটি বিষয়ের এবং প্রতিটি পত্রের জন্য 125 টাকা করে কাটা হবে। ফিরতি এসএমএস এ কত টাকা কেটে নেওয়া হবে জানিয়ে আপনাকে একটি পিন নাম্বার দেওয়া হবে, আপনি রাজি থাকলে দ্বিতীয় মেসেজ আপনাকে প্রেরণ করতে হবে। অর্থাৎ একটি পিন নাম্বার দিবে এবং কত টাকা কেটে নেওয়া হবে সেটিও জানিয়ে দেওয়া হবে মেসেজে। তো যখন জানিয়ে দেওয়া হবে তখন যদি আপনি আবেদন করতে চান তখন পুনরায় একটি মেসেজ লিখতে হবে, যেটা লিখবে আর এস সি, লিখতে হবে স্পেস দিয়ে ইএস লিখতে হবে, ওয়াই এস দিয়ে আবার স্পেস দিয়ে ওই যে তোমাদেরকে পিন নাম্বারটা দিল এসএমএস এ সেই পিন নাম্বারটা দিয়ে দিবে। তারপরে স্পেস দিয়ে আপনার সাথে যোগাযোগ করার জন্য অর্থাৎ আপনার পার্সোনাল মোবাইল নাম্বার দিবে, এখানে কিন্তু ভুলেও অন্য কারো টেলিটক নাম্বার ব্যবহার করবে না, অন্য কারো নাম্বার ব্যবহার করবে না, এখানে নিজস্ব যেই নাম্বারে থাকে বাংলা লিঙ্ক রবি এয়ারটেল যেটাই থাকে নিজে যেটা ব্যবহার করে সেই নাম্বারটি এখানে দিয়ে দিবে। অর্থাৎ এই নাম্বারে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে তোমাদের ফলাফল পরিবর্তন হবে কি হবে না, বা কবে ফলাফল পরিবর্তন যখন হবে তখন জানিয়ে দেওয়া হবে, যে কোনো নাম্বারে দিতে পারো। এই নাম্বারটা দেওয়ার পরে পুনরায় তোমরা পাঠিয়ে দেবে 16342 নাম্বারে। তাহলে এক্সাম্পল হচ্ছে আর এস সি স্পেস ইএস স্পেস, এই যে তোমাদের পিন নাম্বার দিলাম স্পেস এই যে মোবাইল নাম্বার দেওয়ার পরে ব্যাস, উপরের প্রক্রিয়াগুলো যদি যেভাবে দেখাই দিলাম এইভাবে যদি তোমরা সম্পন্ন করো তাহলে তোমাদেরকে ফিরতি এসএমএস এ কিন্তু বলবে যে আপনার আবেদনটি গৃহীত হয়েছে। তারপরে আপনাদের একটা নির্দিষ্ট সময় থাকবে, সেই সময়ের পরে আপনাদেরকে ওই নাম্বারে যে নাম্বারটি এখানে দিয়ে দিলেন সেই নাম্বারে এসএমএস এ জানিয়ে দেওয়া হবে যে আপনি ফলাফল মানে আপনার ফলাফল পরিবর্তন হয়েছে কিনা। তো সম্মানিত ভিউয়ার্স, যেভাবে বলে দিলাম এভাবেই কিন্তু হুবাহু কিভাবে আবেদন করতে হবে সেটিও দিয়ে আমি আপনাদেরকে সরাসরি একটি আবেদন করে জানিয়ে দিচ্ছি নেক্সট ভিডিও, সেই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো ভিউয়ার্স আরেকটি ইম্পর্টেন্ট কথা বলছি, সেটা হচ্ছে যে এখনও কিন্তু এই এখন পর্যন্ত যখন ভিডিওটি বানাচ্ছি তখন পর্যন্ত কিন্তু নোটিশ আসেনি আবেদনের। সো যখন নোটিশ আসবে তখন কিন্তু আমি দ্বিতীয় আবেদন করে একটি দিয়ে দেবো। তো আবেদন যেহেতু কার্যদিবস রবিবার থেকে, সেহেতু যদি আজকে আবেদনের সুযোগ দেয় তাহলে তো আবেদন করতে পারবেন জানিয়ে দেওয়া হবে, আর যদি না দেয় তাহলে আপনারা রবিবার থেকে আবেদন করবেন। আবেদনের কিন্তু একটি নির্দিষ্ট সময়সীমা থাকবে যেটি নোটিশের মধ্যে বলে দেওয়া হবে। তো পরবর্তী ভিডিওতে নোটিশটি সহ কীভাবে আবেদন করতে হয় সে নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। সবার সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।